আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঝটপট কীভাবে লাল শাক ভাজি করা যায় তারই একটা রেসিপি আজকে শেয়ার করতে চলে এলাম। লাল শাক ভাজি করার জন্য প্রথমে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর 4 থেকে 5 কোয়া রসুনের কুচি। এবার দিয়ে দিব 2টো শুকনো মরিচ। সব কিছু তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর রসুনটা কালার চেঞ্জ হয়ে সামান্য একটু কালার ধরবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। যখন এরকম কালার ধরবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাল শাক। আগে থেকে লাল শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। আমি বেশি ছোট করে কুচি করিনি, একটু বড় রেখেছি শাকগুলোকে। এবার তেলের মধ্যে দিয়ে শাকগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে কিন্তু লবণ দেওয়া যাবে না, কারণ এই লবণ দিতে গেলে কিন্তু দেখবেন লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। তার জন্য প্রথমে একটু নেড়ে চেড়ে যখন শাকটা একটু নরম হয়ে আসবে তারপরে লবণটা দেওয়ার চেষ্টা করবেন। যখন একটু শাকটা কমে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে কিন্তু লবণের পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছি যেহেতু শাকটা আরও কমে যাবে। লবণটা দিয়ে ভালোভাবে শাকটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সাইড থেকে সবগুলো শাক মাঝখানে এনে একটু পাতলা করে দিব যাতে করে সবগুলো শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। শাক কিন্তু বেশি রান্না করতে যাবেন না, বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু শাকের পুষ্টিগুণ সব কমে যায়। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি, শাকটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে পানিটাকে আরও একটু শুকিয়ে নিব। তো শাকটা কিন্তু পুরোপুরিভাবে রান্না হয়ে গিয়েছে, পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পরিমাণে পানিটা রেখে দিব। এবারে শাকটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। চলে আসবো ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।